আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমাদের ছাদ বাগানের কিছু সবজি। এটা হলো ছাদ বাগানের ধুন্দুল, মাশাল্লাহ একটা হয়েছে খুব সুন্দর, বেশি হয় নাই, গাছ অনেকটু কিন্তু ধুন্দুল পুরা গাছে মাত্র একটা। আরও কিছু সবজি আছে, এটা হলো বেগুন গাছ, মাশাল্লাহ একটা গাছেই আমাদের একদিনের বেগুন হয়ে যায়, মানে এক তরকারির বেগুন হয়ে যায়, অনেক বেগুন ধরে এটাতে, দেখতে ছোট চিকন কিন্তু মাশাল্লাহ অনেক হয়, অনেকবার খেয়েছি এই গাছের বেগুন। এটা হলো টক পাতা, ভেন্ডি, ভেন্ডি খুব একটা হয় না, ভর্তা তর্তা খাওয়ার মতো হয়, তরকারি খাওয়া ভাজি টাজি খাওয়ার মতো হয় না, ছোট ছোট। মাশাল্লাহ মরিচ গাছ, মরিচের যেই দাম, তার মাঝে আমাদের ছাদ বাগানে মাশাল্লাহ অনেক মরিচ থাকে, কিনতে হয় না, আমরা অনেকগুলাই মরিচ গাছ লাগিয়েছি, সবগুলা নেই মরিচ হয়েছে, বেশ সুন্দর দেখতে মরিচগুলা, ঝাল আছে অনেক, গ্রানটা যে মরিচের ফুলও আছে, ছোট ছোট ফুল দেখা যাচ্ছে। এই তো গাছ, আর ওই দিকে দেখা যাচ্ছে চিচিঙ্গা, খুব সুন্দর চিচিঙ্গাগুলা, সাদা, একটা আছে সবুজ হয় আর একটা হয় সাদা, আমাদেরটা সাদা, সাধারণত কিনে কখনো চিচিঙ্গা খাওয়া হয় না, কিনাটা আমাদের কাছে কীরকম একটা আশাস বা কেমন জানি খসখসা একটা ভাব থাকে। আর একদিন আমাদের গাছের খেয়েছিলাম, খুব সুন্দর সফট নরম, তাই শখ করে তিনটা চিচিঙ্গা হয়েছিল, রেখে দিয়েছি যে এবার বড় হলে খাবো, পুরো পরিপক্ক হলে আর কি খাবো, কিন্তু আসার মধ্যে কি যে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এই যে একটা চিচিঙ্গা ভিতরে কিচ্ছু নাই, পুরোটাই খেয়ে ফেলছি, পোকা আছে ভিতরে দেখা যাচ্ছে, ভিডিওতে তেমনটা আসে নাই কিন্তু ভিতরে পোকা শুধু আর কিচ্ছু নাই, মানে খাওয়ার উপযুক্ত আর নাই একটা চিচিঙ্গাও।